প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আশা করি করোনা ভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। এখন আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ে। আমি খাদিজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি। প্রিয় শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসেও আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে পড়িয়েছিলাম। প্রথম অধ্যায়ের এক থেকে চার পাঠ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 5 নম্বর পাঠ পড়বো। আমরা দেখবো আসলে 5 নম্বর পাঠে কি রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5 নম্বর পাঠে রয়েছে যে কর্মক্ষেত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি। মূলত বিষয় হচ্ছে যে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি কাজে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে আমরা জানব। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ এখন বিশাল বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করে। আমাদের এত সুন্দর দেশটির ভিতরে দিয়ে বিশাল বিশাল নদী গিয়েছে। এই দেশের মানুষ নদী, বিল, সমুদ্রে বড় হয়েছে, কাজেই তারা যে চমৎকার নৌকা আর জাহাজ বানাতে পারে তাতে অবাক হবার কি আছে। বড় বড় জাহাজ বানাতে হলে বিশাল বিশাল ধাতব টুকরোকে নির্দিষ্ট আকারে কেটে তারপর ওয়েল্ডিং করতে হয়। তোমরা নিশ্চয়ই পথে ঘাটে দোকানে ওয়েল্ডিং করতে দেখেছো। সেখান থেকে যে তীব্র আলো বের হয়, কেউ যদি সোজাসুজি সেদিকে তাকায় তাহলে তার চোখে পাকাপাকি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা ওয়েল্ডিং করে তাদের বিশেষ চশমা পরে কাজ করতে হয়। সেখানে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়, ধাতব টুকরো ছিটকে ছিটকে পড়ে। কাজটি দেখেই মনে হয় এটি বেশ বিপজ্জনক কাজ। এই বিপজ্জনক কাজটি যদি মানুষকে করতে না হতো, কোনো একটা রোবট করতো তাহলে কেমন হতো। তোমরা শুনে খুশি হবে, এ ধরনের বিপজ্জনক কাজগুলো আসলে আস্তে আস্তে মানুষ নিজে না করে রোবটের দায়িত্ব দিয়ে দিয়েছে। মানুষেরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, একঘেয়ে কাজ হলে কাজ করতে ইচ্ছেও করে না। রোবটরা ক্লান্ত হয় না, একঘেয়ে কাজটি নিয়ে তারা কখনো অভিযোগও করে না। তাই পৃথিবীর বড় বড় কলকারখানায় শ্রমিক হিসেবে আর মানুষ নেই, কাজ করে রোবটরা। মানুষেরা বড় জোর দেখে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। একঘেয়ে বিপজ্জনক কাজগুলো মানুষ থেকে রোবটরা অনেক ভালোভাবে করতে পারে। কাজেই যত দিন যাচ্ছে ততই এই কাজগুলো মানুষের বদলে মেশিনেরা করছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আমাদের পথে ঘাটে প্রতিদিন কত অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি অনুমান করা যায়, আর কয়েক শত পর অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে, কারণ তখন গাড়ি আর মানুষ চালাবে না, গাড়ি চালাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যন্ত্র। গাড়ি বেলায় সেটা শুরু হতে একটু দেরি হচ্ছে, আকাশপথে সেটা কিন্তু এর মাঝে শুরু হয়ে গেছে। বিশাল বিশাল প্লেন যখন আকাশে উড়ে যায়, পাইলটদের কিছু করতে হয় না, কম্পিউটারই সব কিছু করে। বুদ্ধিমান যেগুলো আছে সেখানে আজকাল পাইলট থাকে না, পাইলটবিহীন ড্রোন যে প্রতিদিন যুদ্ধ করে, বোমা ফেলছে, সেটা তো খবরের কাগজেই খুললেই দেখা যায়। আমাদের কাজের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কেমন করে ব্যবহার হয় তার তালিকা করতে গেলে সেটি শেষ হবে বলে মনে হয় না। দাপ্তরিক চিঠিপত্র যোগাযোগের এর কথা তো আগেই বলা হয়েছে। অফিসের মিটিংগুলো আজকাল অন্যভাবে হয়, বিভিন্ন অফিসের বিভিন্ন মানুষ আলাদাভাবে বসে একসাথে কনফারেন্স করে ফেলে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম তৈরি হচ্ছে, একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন, সারা দেশে অসংখ্য মানুষ তার কাছে পড়বে। অফিস ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। আগে অফিসে বড় বড় ফাইল এক ঘর থেকে অন্য অফিসে যেতে দিন পার হয়ে যেত। নতুন ইলেকট্রনিক ফাইলে চোখের পলকে এক অফিস থেকে অন্য ঘরে চলে যেতে পারে। অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয় টাকা পয়সা ও অ্যাকাউন্টিং সংক্রান্ত তথ্য প্রযুক্তির কারণে সেই কাজগুলো এখন আর মানুষকে করতে হয় না। বড় বড় লেজার খাতায় মাথা গুঁজিয়ে কিছু লিখতে হয় না, কম্পিউটার মুহূর্তেই সব কিছু করে ফেলে। মানুষের কাজের জায়গায় সবসময় কেউ না কেউ কিছু একটা বলতে হয়, বোঝাতে হয়, সেমিনার দিতে হয়। এসব কাজের জন্য এত চমৎকার ব্যবস্থা বের হয়েছে, এত সুন্দর করে সব কিছু করে ফেলা যায় যে মাঝে মাঝে মনে হয় আগে এই কাজগুলো কেমন করে হতো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর রয়েছে এখানে দেখো পৃষ্ঠা 12-তে পাঠ 6-এ যে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আসলে সমাজ জীবনে তথ্য প্রযুক্তি আমাদের কী কী কাজে লাগে সেটা আমরা এখন একটু দেখবো। যে সামাজিক সম্পর্ক উন্নয়ন আইসিটি, আমরা সবাই সমাজে থাকি,
তুমি তোমার বন্ধুরা হয়তো কোনো গ্রাম বা শহরে থাকো, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো স্কুলে হোস্টেলে থাকো, বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাকি সবাইকে নিয়ে আমাদের সমাজ। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বা বাসায় থাকে, সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক দেওয়া নেওয়ার মধ্য দিয়ে একটি সমাজ এগিয়ে চলে। সমাজের নানা প্রয়োজনে আমরা নানান ধরনের হাতিয়ার ব্যবহার করি। এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো খবর দিতে, পরে দেখা গেল ঢোল বাজিয়েও খবর দেওয়া যায়। মানুষ যখন লিখতে শিখলো তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করলো। গড়ে উঠলো ডাক বিভাগ, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার এই ব্যাপারগুলো আরও সহজ করে ফেললো। আর এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ICT সামাজিক চাহিদা পূরণের ব্যাপারগুলো নিয়ে এসেছে হাতের মুঠোয়। ICT প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অনেক জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে, যা সামাজিক কর্মকাণ্ড সহজ করার সুযোগ করে দিয়েছে। ICT ব্যবহার করে কীভাবে সামাজিক সম্পর্ক বিকশিত হচ্ছে তার কয়েকটি উদাহরণ আমরা দেখতে পারি। দেখো এখানে রয়েছে প্রথমত যে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ, 2 নম্বরে রয়েছে বিশেষ দিবসসমূহে শুভেচ্ছা বার্তা, 3 নম্বরে রয়েছে স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। দেখো অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ, এক সময় কেবল কাগজের আমন্ত্রণ ও টেলিফোনে কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যেত। এখন এগুলো পাশাপাশি ইমেইল বা মুঠোফোনের খুদে বার্তা, SMS দাওয়াত দেওয়া যায়। এই মেইল বা খুদে বার্তার সুবিধা হলো তা যার কাছে পাঠানো হচ্ছে ঠিক সেই সময়ে তাকে ফোন ব্যবহার করতে হয় না, তার সুবিধা মতো সময়ে সময়ে সে দেখে নিতে পারে। 3 নম্বর হচ্ছে বিশেষ দিবস সময়ে শুভেচ্ছা বার্তা, তুমি তোমার বন্ধুর জন্মদিন, ঈদ বা পূজার সময় শুভেচ্ছা বার্তা পাঠাতে চাও, যেসব বন্ধু তোমার আশেপাশে থাকে তাদের কাছে তুমি তোমার হাতে বানানো কার্ড দিতে পারো, কিন্তু যারা বিভিন্ন দেশে বা বিভিন্ন দূরত্বে থাকে তাদের কাছেও কার্ড পাঠানো যায় ডাকযোগে, তবে এখন সবাই পাঠায় ই-কার্ড। ই-কার্ড দুইভাবে পাঠানো যায়, এটি হলো তুমি নিজে কম্পিউটার ই-কার্ড তৈরি করে সেটি ইমেইল পাঠাতে পারো, আবার ইন্টারনেটে অনেক ই-কার্ডের সাইট আছে যেখানে থেকে তুমি তোমার পছন্দের ই-কার্ডটি তোমার প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। এজন্য সাধারণত কোনো টাকা পয়সা খরচ হয় না। তোমার বন্ধু বা প্রিয়জন তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমার কার্ড পেয়ে যায়, আবার শুভেচ্ছা জানাতেও মুঠোফোনের খুদে বার্তা এখন অনেক জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজে প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ বা উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন আবার বিভিন্ন FM রেডিওতে পছন্দের গান বাজিয়েও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে। SMS এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাব বিনিময় করতে পারে। একইভাবে কথা বলা সফটওয়্যার এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরাও কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এসবের মাধ্যমে সামাজিক বন্ধনগুলো দৃঢ় হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো নিচে আরও কিছু অংশ রয়েছে, তোমরা বাসায় নিজে নিজে অংশগুলো একটু পড়ার চেষ্টা করবে মনোযোগ দিয়ে। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই, আবার আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে আমি পরবর্তী পাঠগুলো পড়ানোর চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।